পুত্র সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। গত বুধবার 10 আগস্ট বিকেলে রাজধানীর একটি হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। তার নাম রাখা হয় রাজ্য। সন্তান জন্মের পর থেকেই শুভেচ্ছায় ভাসতে থাকেন পরি। প্রায় 1 মাস হতে চলল। এর মধ্যে অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী রাজ্যকে দেখতে গিয়েছেন পরিমণির বাসায়। প্রতিটা খবরই পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন। তবে এবার রাজ্যকে নিয়ে পরি গেলেন রাজ্যের নানার বাসায়। নানা হলেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। তাদের সেই ছবিসহ ভিডিও পোস্ট করেছেন তার ফেসবুকে। সেখানে ক্যাপশনে লেখেন, রাজ্যের প্রথম বেড়াতে যাওয়া, নানা হ্যান্ডসাম। গত বছরের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ পরি। চলতি বছরের 10 জানুয়ারি তারা ঘোষণা দেন তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। খুব ভাব